আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং মজাদার চিকেন স্যান্ডউইচ রেসিপি। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজে এই স্যান্ডউইচটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। সব কিছু হাতের কাছে থাকলে এই স্যান্ডউইচটা বানানো কিন্তু খুবই সহজ। চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে এক পিস মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা। আমি এখানে আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এই চিকেনটাকে সিদ্ধ করে নিব। আমি ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেনটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি এবং চিকেনটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা শসা নিয়েছি। এখন গ্রেটারের এই ছোটো ছিদ্রের সাহায্যে আমি শসাটাকে গ্রেট করে নেব। শসাটা গ্রেট করা হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে ছিপে চশার পানিটা জড়িয়ে নেব। এতে করে শসাটা যখন মেয়োনিজের সাথে মিশাবো তখন আর পানি ছেড়ে দেবে না। চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি চিকেনটাকে এভাবে কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে নেব। চিকেনগুলো ছিঁড়া হয়ে গেছে, এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে কয়েক পিস ব্রেড নিয়েছি। এখন আমি ব্রেডের চারপাশে যে ব্রাউন অংশটা আছে তা কেটে নেব। আমার সবগুলো ব্রেড কাটা হয়ে গেছে। এখন আমি স্যান্ডউইচের পিলিংটা বানিয়ে নিব। আর এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি জুড়ি করে রাখা চিকেনগুলো। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গাজর কুচি। দিচ্ছি গ্রেট করে পানি জড়িয়ে রাখা শসাগুলো। দিচ্ছি 1/2 কাপ মেয়োনিজ। আর এই মেয়োনিজটা আমার বাসায় তৈরি করা। রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, আপনারা চাইলে সাদা গোলমরিচও দিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেছে, এখন আমি এখানে এক পিস ব্রেড নিচ্ছি এবং ব্রেডের উপরে চিকেনের পিলিংটা দিয়ে দিচ্ছি। পিলিংটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, এতে স্যান্ডউইচ খেতে বেশি মজা লাগে। এবং এর উপরে আমি আরেক পিস ব্রেড দিয়ে দিচ্ছি। এখন আমি এভাবে কোনাকুনি করে কেটে নিচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার চিকেন স্যান্ডউইচ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।